বন্ধুরা, আপনারা কি জানেন যে ডাক্তারের হাতে লেখা কেন এরম বাজে হয়? অথবা এমন একটি গ্রাম যেখানে সবাইকার একটি কিডনি, বা এমন নিয়ম যেখানে স্ত্রীর জন্মদিন ভুললে হবে জেল, কি এই অদ্ভুত বড় পুতুলের খেলাগুলি প্রথম শিল্পী কে কোথায় নিয়েছিল, এবং এই ধরনের আরো 10টি অদ্ভুত ফ্যাক্টস যেগুলো শোনার পর আপনার রিয়াকশন হবে। ফ্যাক্ট নাম্বার 10, এমন একটি গ্রাম যেখানে সবাইকার একটি করে কিডনি। একদম ঠিক শুনছেন বন্ধুরা, আপনারা তো অনেক অদ্ভুত গ্রামের কথা শুনেই থাকবেন, কিন্তু নেপালের হক্স নামের এই গ্রামটি অত্যন্ত অদ্ভুত। এখানকার প্রায় ছেলেরা তাদের একটি করে কিডনি বিক্রি করে দেয় মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে। কিন্তু তারা এমন কাজ করে কেন? কারণ তারা একটা কিডনি বিক্রি করে একটা আইফোন কিনে নেয়। একদমই না বন্ধুরা, তারা এই কাজ করে কারণ এই গ্রামের মানুষ অত্যন্ত গরিব এবং তেমন শিক্ষিত না। তাই এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের এই বোঝায় যে তারা যদি তাদের একটি কিডনি বিক্রি করে দেয়, তাহলে তাদের কিছুদিন পরে আবার ওই জায়গায় আরেকটি নতুন কিডনি গজিয়ে যাবে। এই বলে তাদেরকে মাত্র 2-3 হাজার টাকায় তাদের থেকে কিডনি কিনে নেয়। ফ্যাক্ট নাম্বার 9, সোমাও দেশেতে আপনি যদি আপনার স্ত্রীর জন্মদিন ভুলে যান, তাহলে আপনার জেল হবে, কারণ সেটি বেআইনি। একদম ঠিক শুনছেন, সোমায়ের এই অদ্ভুত নিয়ম অনুযায়ী যদি কেউ তার স্ত্রীর জন্মদিন ভুলে যায়, তাহলে তাকে জেলে যেতে হবে। কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এই নিয়মটি আপনার কতটা অদ্ভুত লেগেছে। ফ্যাক্ট নাম্বার 8, এটি একটি স্ট্রিট থিয়েটার কোম্পানি যেটি বড় পুতুলের সাহায্যে রাস্তায় নাটক দেখায়। এই নাটক কোম্পানির নাম রয়্যাল ডিলাক্স। তাদের নাটকে ব্যবহৃত বিরাট পুতুলগুলি ক্রেন এবং মানুষের সাহায্যে বানানো হয় এবং পরিচালনা করা হয়। তাদের নাটক দেখতে লাখ লাখ মানুষ ছুটে আসে প্রতি বছর। ফ্যাক্ট নাম্বার 7, আপনার বাড়িতে যদি ছোট কোনো ইলেকট্রিকের সমস্যা হয়, তাহলে হয়তো আপনি নিজেই বাড়িতে সেটি ঠিক করে নেন। কিন্তু অস্ট্রেলিয়াতে এমন একটি অদ্ভুত নিয়ম আছে যেখানে বাড়ির কোনো ইলেকট্রিক কাজকর্ম তো দূরের কথা, সামান্য একটি বাল্ব চেঞ্জ করার জন্য সেখানকার মানুষকে পেশাদার ইলেকট্রিশিয়ানদের সাহায্য নিতে হয়। যদি কোনো নাগরিক সেটি নিজে পরিবর্তন করতে চায়, তার জন্য তাকে সরকারের থেকে লাইসেন্স নিতে হবে, না হলে তাকে ফাইন করা হবে। ফ্যাক্ট নাম্বার 6, মানুষের যে কত অদ্ভুত অদ্ভুত শখ আছে সেটি আপনি এই মানুষটিকে দেখলে বুঝতে পারবেন। এই মানুষটির নাম টম, যিনি সবসময় কুকুরের মতো আচরণ করতে পছন্দ করেন। এমনকি তিনি বাড়িতে সবসময় কুকুরের ড্রেস পরেই থাকেন। শুধু তাই নয়, কুকুরের মুখোশও পরেন এবং কুকুরের মতো চলাফেরা করা, কুকুরের মতো খাবারও খান। এটি দেখার পর হয়তো আপনার মাথায় আসছে ভগবান একে পরের জন্মে কুকুরই বানাবে। আচ্ছা, ফ্যাক্ট নাম্বার 5, কুপি লুয়াক নামের এই কফি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি কফিগুলির মধ্যে একটি। কিন্তু মজার ব্যাপার হলো, এই কফি তৈরিতে ব্যবহৃত কফি বিনগুলি একটি এশিয়ান সিবেড নামের বিড়ালের মল থেকে তৈরি করা হয়। ফ্যাক্ট নাম্বার 4, বন্ধুরা, পৃথিবীতে এমন একটি প্রজাতির কুকুর আছে যাদের কোনো ডাক নেই, মানে এরা ঘেউ ঘেউ করতে পারে না। একদম ঠিক শুনছেন, এটি খুবই অদ্ভুত। এর নাম বাসেনজি, একে বার্কলেস ডগ বলে। তবে সঠিক অর্থে এর আওয়াজ অত্যন্ত নগণ্য, যা আপনি হয়তো বুঝতেই পারবেন না, কিন্তু এরা একেবারে মিউট বা নিঃশুভ না। ফ্যাক্ট নাম্বার 3, 1839 সালে বিশ্বের প্রথম সেলফি নেওয়া হয়েছিল। রবার্ট কর্নেলিয়াস নামে এই ব্যক্তি সেটি তুলেছিলেন। সেই সময় প্রথম সেলফি তুলতে টাইম লেগেছিল 3 মিনিট। ফ্যাক্ট নাম্বার 2, বন্ধুরা, আপনাদের মনে কখনো না কখনো এসেছে যে ডাক্তারদের হাতের লেখা এত খারাপ কেন হয়? কিন্তু ওই খারাপ হাতের লেখা যখন আমরা কোনো ওষুধের দোকানে দেখাই, তারা সহজেই বুঝে যায়। আসলে ডাক্তার হওয়ার আগে তাদেরকে অনেক বড় বড় এক্সামে বসতে হয়, যেখানে অনেক সময় ধরে লিখতে হয়। তো সময় বাঁচানোর জন্য তারা তাড়াতাড়ি লেখে, এবং ডাক্তার হওয়ার পরে যখন তাদের খুব কম সময়ে অনেক পেশেন্ট দেখতে হয়, তখন তাদেরকে অনেক কম সময়ে অনেক প্রেসক্রিপশন লিখতে হয়। এই জন্য তারা সময় বাঁচানোর জন্য তাদের হাতের লেখাকে দ্রুত করে, এবং এই হাতের লেখা দ্রুত করার জন্য বিকৃত হয়ে যায়। এখন আপনার মনে প্রশ্ন এই যে, তাহলে ওষুধের দোকানে যারা থাকে তারা কীভাবে বোঝে? সহজ ভাষায় বলতে গেলে, ওষুধের দোকানে থাকা রানুষরা বেশিরভাগ সময় ওষুধের প্রথম অক্ষর এবং শেষ অক্ষর দেখে। দেখে এরা গেস করার চেষ্টা করে যেখানে কোন ওষুধের কথা বলা হয়েছে, এবং সেই হিসেবে তারা সেই ওষুধটিকে দিয়ে দেয়। এবং আপনারা শুনলে অবাক হবেন যে প্রতিবছর শুধুমাত্র প্রেসক্রিপশন ভুল দেখে ওষুধ দেওয়ার কারণে ভুল ওষুধ খেয়ে প্রায় 10,000-এরও বেশি মানুষ মারা যায়। ফ্যাক্ট নাম্বার 1, বন্ধুরা, আপনারা তো হকি খেলা দেখেইছেন, কিন্তু আজকে আপনাদের বলবো এমন একটি হকি খেলার কথা যেটি মাটিতে নয়, খেলা হয় জলের তলায়। জলের তলায় খেলা এই হকির নাম আন্ডার ওয়াটার হকি, যা অনেক জায়গায় অক্টোপাস নামেও পরিচিত। বন্ধুরা, এই অদ্ভুত ফ্যাক্টসগুলি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের।